তোরও মুখে বাঁশ ফেলে দিছে, সরকারের মাথা মাথায় বাঁশ, তোরও মুখে বাঁশ, তোরও দিক দিয়ে বাঁশ। পুলিশ আমাদেরকে বলতেছে যে মানুষের খাবার পাচ্ছে না, আপনারা মুরগির খাবার নিচ্ছেন। সরকারের এই যে এক সপ্তাহ লকডাউন, লকডাউনের আওতামুক্ত রয়েছে আমাদের এই যে পোলট্রি শিল্প উৎপাদনের সাথে যারা জড়িত, আমাদের খামারে বাচ্চা রয়েছে। কিন্তু আজকে সকালে যখন আমি বের হলাম, বের হওয়ার পরে প্রতিটি পয়েন্টে পয়েন্টে বাধার সম্মুখীন, প্রত্যেকটা জায়গায় বাঁশ ফালানো, এবং আমাদেরকে এটা দিচ্ছে না। পুলিশ আমাদেরকে বলতেছে যে মানুষের খাবার পাচ্ছে না, আপনারা মুরগির খাবার নিচ্ছেন। আমি যখন এই দিক থেকে যখন আমি বাইপাস পর্যন্ত গেলাম, প্রতিটা পয়েন্টে বাধার সম্মুখীন হয়ে সবাই আমাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু আসার ক্ষেত্রে এই হুমায়ুন রশিদ চত্বরে তো ঘুরতেই পারি নাই। তখন অন্যদিকে এসে যখন আবার আসলাম, এসে আবার এই বন্দর পয়েন্টে চতুর্দিকেই লকডাউন। তার ভিতরের থেকেও আমি এই পর্যন্ত চৌহাটা পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া। তো আমরা মনে করি যে লকডাউনটা মানুষ আসবে না, কিন্তু মানুষ যাদের উৎপাদনশীলতার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে এই লকডাউনের আওতামুক্ত করে তাদেরকে উৎপাদন বৃদ্ধির সাথে সহযোগিতা করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। চোরো দিক দিয়ে বাঁধ যাইতে দেয় না, খুব পুলিশেরা পামছাড়া দেওয়া দেই করতেছে। তা আমরা সরকারের কাছে আবেদন করি, তারা তখন আমাদের ভালোভাবে দেখা দেখি করে। আমাদের ইস্কা ড্রাইভারের উপর জ্বালা যন্ত্রণা করলে তো সমস্যা, আমরা কী করে খাইতাম? আমরা তো নিরীহ মানুষ, আমরা তো কোনো কাজকাম করতে পারিনি। এই সময় তো কষ্ট, এক বছর তো অনেক কষ্ট করতেছি, আমরা কী করে খাইতাম? খুব কড়া আইন, আজকে যাইতেই দেয় না, সচরের মুখে বাঁশ ফেলে দিছে, সরকারের মাথা মাথায় বাঁশ, তোরও মুখে বাঁশ, তোরও দিক দিয়ে বাঁশ। তাকে আজ খুব খুব কড়া ভাই, তোরও দিক দিয়ে যাইতে দেয় না, পুলিশে খুব গ্যামজাম করতেছে, অন্য সময় যাইতে দিছে, আজকে আজকে খুব কড়া, আর যাইতেই দেয় না। পুলিশেরা খুব গ্যামজাম করতেছে, পামছারে দিবা ধরছে, আমরা কী করে খাইতাম কোন? সরকার বারবার 2500 টাকা, এর আগেও দেওয়াছিল তো আমরা 2500 টাকা অনেক ড্রাইভাররা পাইনি। আমাদের বাড়ি তো দিনাজপুর, আমরা দিনাজপুরের মানুষ, এটা তো আইডি কার্ড আছে, এটকার মেয়র সাহেব দেয় না, কমিশনার সাহেব দেয় না, কয় আইডি কার্ড লাগতো। তো আইডি কার্ড না হলে আমরা কই পাইতাম পয়সা? আমার দেশের বাড়ি তো যাওয়া যায় না। আমার উত্তরবঙ্গের মানুষ 50-60 হাজার একটা আছে, ইস্কার ড্রাইভাররা 50-60 হাজার বেশি হবে, বুঝতে পারছেন? তো আমরা কই কী করে খাইতাম? আপনারা যদি দেখেন তো আমরা তো ইনশাল্লাহ চলতে পারতাম। 2500 টাকা করে দেওয়ার কথা কয়, এর আগেও দেয়নি, আমরা এখন কী করে খাইতাম? সেদিন ভাইরে খুব এলো, আমার ঘরে পয়সা ছিল না, মনের দুঃখর জ্বালায় আমি সেদিনকার ওই কয়েল পাখি নিয়ে যা ঘরে বসে মিলামিশা করে মিষ্টি কদু দিয়ে আনতে খাইছি। মাংসর দাম বেশি, 1 কেজি তরকারি মুরগির মাংসর দাম 180 টাকা 90 টাকা চায়, আমরা কই পাইতাম পয়সা? দুটা কয়েল পাখি নিয়ে যা ঘরে বসে মিলামিশা করে আনতে খাইছি বাচ্চা কাচাক নিয়ে।